বিসমিল্লাহ রহমানির রহিম। ব্যবসায় শাখার শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর দ্য অ্যাকাউন্টিং প্রসেস চ্যাপ্টারে আমাদের এই পর্বে আলোচনার বিষয় ক্যারেক্টারিস্টিক্স অফ সিঙ্গেল এন্ট্রি সিস্টেম বা একতরফা দাখিলা পদ্ধতির যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সে বৈশিষ্ট্যগুলো। একতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্যের মধ্যে যেটি আছে যে হিসাব রক্ষণ পদ্ধতি, এ পদ্ধতিতে লেনদেনগুলোকে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে হিসাব রাখা হয় না, নগদ বা ব্যক্তিবাচক হিসাবগুলোকেই শুধুমাত্র রাখা হয়। দুতরফা দাখিলা পদ্ধতিতে আমরা যেমন দেখেছি যে দুইটা পক্ষ অবশ্যই থাকবে, এখানেও দুইটা পক্ষ থাকে, তবে দুতরফা দাখিলা পদ্ধতির মতো ডেবিট ক্রেডিটে এটাকে বিশ্লেষণ করা হয় না। প্রয়োগের যে ক্ষেত্র রয়েছে সেটি কেমন, যে এ পদ্ধতি ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায় বা ছোট যে সমস্ত ব্যবসায়ী আছে, এক মালিকানা ব্যবসায়ী কিংবা অংশীদারী অথবা সামাজিক প্রতিষ্ঠান, এই সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানে এটি প্রয়োগ করা হয় এবং এ প্রয়োগ ক্ষেত্রটা মোটামুটি সীমিত। বড় ধরনের ব্যবসায় সবসময় অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মেনে চলা হয়, যার জন্য একতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করা হয় না। যে একতরফা দাখিলা পদ্ধতি, দুতরফা দাখিলা পদ্ধতি এবং বিনা তরফা দাখিলা পদ্ধতি সমস্ত কিছু মিলে একটি সংমিশ্রিত রূপ হিসেবে এটি ব্যবহার করা হয়, যার জন্য এটির নির্দিষ্ট কোনো ফিচার নেই বললেই চলে। ফলাফল নিরূপণের ক্ষেত্রে এ পদ্ধতিতে সমাপনী মূলধন থেকে মূলধন বিয়োগ করে লাভ বা ক্ষতি নিরূপণ করা হয়, এটুকুই। আর্থিক বিবরণী তৈরির ক্ষেত্রে কেমন হয়, যে দুতরফা দাখিলা পদ্ধতির মতো এ পদ্ধতিতে উদ্বর্তপত্র তৈরি বা একটি নির্দিষ্ট সময় শেষে সম্পত্তি ও দায়ের একটা বিবরণী তৈরি করা হয়। নীতিমালার ক্ষেত্রে এটি গ্যাপের যে পদ্ধতি রয়েছে নীতিমালা সেটি অনুসরণ করা হয় না। দলিল সংরক্ষণের ক্ষেত্রে যা হয়, যে এ পদ্ধতিতে আয় ব্যয়ের নামিক হিসাব রাখা না হলেও বিভিন্ন প্রয়োজনীয় তথ্য জানার জন্য চালান, ভাউচার কিংবা ধারে ক্রয়, ধারে বিক্রয়, দেনাদার, পাওনাদার এই সমস্ত জিনিসগুলো লিখে রাখা হয়। আসলে গোপনীয়তার ক্ষেত্রে যে পদ্ধতিতে হিসাব রক্ষণে দুতরফা দাখিলা পদ্ধতির মতো অনেক বেশি হিসাবপত্র রাখা হয় না, এর ফলে জনবলও কম প্রয়োজন হয় এবং গোপনীয়তাও রক্ষা হয়। এই কয়টি পয়েন্ট ছিল একতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্যের মধ্যে। পরবর্তী লেসনগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।